যে দায়িত্ব তারা পালন করেছে সারা দুনিয়াতে মিডিয়া জগতে, তার জন্য আমি শুরুতেই এই মিডিয়া কর্মীদের কাছে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বিভাগের পক্ষ থেকে। আমরা আর একটি কথা বলি স্যার, আমি আমাদের পদক্ষেপগুলোর কথা যাব। এটি হলো স্যার যে গত প্রায় দশ মাস আমরা বাংলাদেশে, বিশেষ করে সরকার করোনা ভাইরাস মোকাবেলার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ থেকে শুরু করে হসপিটালগুলোকে ইকুইপড করা, আমাদের বেড সংখ্যা বাড়ানো, আমাদের সকল কিছু সব জায়গাতে, এরপরে বিশেষ করে স্যার আমরা পিপিই এগুলো আমদানি এবং সরবরাহ করার ক্ষেত্রে আমরা অনেক নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই পদক্ষেপগুলো সার্বক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সার্বক্ষণিক এর মনিটর করেছেন এবং তিনি প্রতিদিনই আপডেট দেখেছেন সারা দুনিয়াতে করোনার পরিস্থিতি কি, বাংলাদেশের অবস্থান কি। এবং আমাদেরকে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব জাহিদ মালিক এমপি, ওনার মাধ্যমে আমরা প্রতিদিন কোনো না কোনো অনুশাসন, ইনস্ট্রাকশন, কোনো ওনার কোনো পরামর্শ আমরা পেয়েছি। এবং আজকে স্যার এই প্রেস ব্রিফিংয়ের শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সারা দুনিয়ার সমস্ত কিছুর সাথে তিনি আপডেট থাকেন এবং আমাদের পদক্ষেপগুলো সঠিক আছে কি না সেটি তিনি সবসময় যাচাই বাছাই করে দেখেছেন। আর একটি কথা একটু বলবো স্যার, আপনি উল্লেখ করেছেন যে করোনা মোকাবেলায় বাংলাদেশ যে দায়িত্ব পালন করেছে এবং এর স্বীকৃতি আমাদের দেশে আমরা যেরকমটা পেয়েছি স্যার, এর চেয়েও বেশি পেয়েছি আন্তর্জাতিকভাবে। এবং এর প্রমাণ গত কয়েকদিন আগে স্যার যে নিউইয়র্ক ভিত্তিক যে একটা ইনফরমেশন সেন্টার, ওয়ার্ল্ড ওয়াইড তারা রিনাউন্ড একটি সংগঠন এটি ব্লুমবার্গ, তারা আমাদের দেশকে সারা দুনিয়াতে বিশতম অবস্থান দিয়েছে এবং রেজিলিয়েন্ট কান্ট্রি হিসাবে বাংলাদেশকে, যা এশিয়াতে আমরা বলা চলে অন্য কোনো দেশ আমাদের কাছাকাছি নেই, আমাদের পরবর্তী অবস্থান জার্মানির, এটা আপনারা জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। গত সপ্তাহে আরেকটি অ্যাচিভমেন্ট আমাদের আছে, ডাব্লিউএইচওর ডিজি ডক্টর টেড্রোস তিনি নিজে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি অসাধারণ পত্র লিখে প্রশংসা করেছেন এবং বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই করোনা মোকাবেলা এবং এই কোভিড-19 এর যেভাবে আপনারা নিয়ন্ত্রণ করেছেন এবং মানুষকে যেভাবে সচেতন করেছেন, আপনার দেশের যে অবস্থান সারা দুনিয়ায়, তার জন্য আপনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এই মানুষের জীবন বাঁচানোর জন্য। একই সাথে তিনি বলেছেন এক পর্যায়ে এসে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভবিষ্যতে যে কোনো বিষয়ে তিনি কাজ করতে আগ্রহী। এটি আমি মনে করি একটা বিরল একটি ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে। এবং আমরা এই আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ডাব্লিউএইচওর মহাপরিচালক মহোদয়কেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বাকি পদক্ষেপগুলো সবই আমরা জানেন, যেহেতু স্যার আপনি বলেছেন যে প্রতিদিনই আমরা কিছু না কিছু আপডেট করে দিয়েছি মিডিয়াকে, আমরা কোথায় আছি, আমাদের অবস্থানটা কি, এটি মিডিয়ার কর্মী যারা আছেন তারা সবাই জানেন স্যার। গতকালকেও মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব জাহিদ মালিক এমপি, তিনি ডিজি মহোদয়ের কার্যালয় থেকে তিনি একটা ব্রিফিং কিন্তু করেছেন। এই ব্রিফিংটা ছিল মূলত আগামীকাল, যেটি আজকে আসার কথা ছিল, আগামীকাল ভারত সরকার থেকে আমাদেরকে উপহার স্বরূপ যে 2 মিলিয়ন বা 20 লক্ষ ডোজ ভ্যাকসিন আমাদেরকে দিচ্ছে, সেটি আজকে আসার কথা ছিল, একটি ফ্লাইটের বিলম্বের কারণে, শিডিউল একটু চেঞ্জের কারণে এটি আগামীকাল আসবে। এই ব্রিফিংটা অলরেডি গতকালকে তিনি করে দিয়েছেন, তবু আমি একটু আমাদের স্টেপগুলোর কথা বলছি, পরে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, আমাদের মহাপরিচালক স্বাস্থ্য তিনিও এখানে আছেন। আমি স্বাস্থ্যসেবা বিভাগের পদক্ষেপগুলো বলছি, এই ডোজগুলো আসার পরে আমরা কি করব এবং যে 50 লক্ষ আমরা আমাদের চুক্তি অনুযায়ী শ্রম ইনস্টিটিউট থেকে কিনে নিয়ে আসছি, ক্রয় করে আনবো আমরা, সেগুলো
আর 20 লক্ষ, সেই 70 লক্ষকে আমরা কিভাবে আমরা মানুষকে পৌঁছাতে পারব তার একটি স্টেপ আমরা নিয়েছি, কতগুলো পদক্ষেপ এগুলো আমরা বলছি। প্রথমে আমি বলছি যে ভ্যাকসিন সংক্রান্ত কোভিড-19 মোকাবেলায় আমাদের প্রস্তুতি সমূহ চলমান রয়েছে। গতকাল 19 জানুয়ারি 2021, এর মানে জাস্ট গতকালকে, জাতীয় কমিটি আপনারা জানেন এর তৃতীয় সভাটি আমরা করেছিলাম এই দপ্তরেই উপরের তলায়। এখান থেকে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। তো আগামীকাল অর্থাৎ 21 জানুয়ারি 2021 তারিখে দুপুর 1:30 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহারস্বরূপ 2,20,000,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাবো। এই ভ্যাকসিনগুলো আপনারা জানেন এটাও কিন্তু সিরামেরই, অ্যাস্ট্রাজেনেকার, সেটি আমরা আনছি, যেটা আমরা চুক্তি করেছি যাদের সাথে, সেই কোম্পানিরই তৈরি, অক্সফোর্ডের, সেই ভ্যাকসিনটাই কিন্তু এখানে আসছে। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের সূত্রে জানা গেছে আগামী 25 জানুয়ারি 2021 তারিখে 50 লক্ষ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছবে। এটি হলো আমি যেটা বলেছি আমাদের নিজেরটা, আমরা যারা ক্রয় করে নিয়ে আসছি আমাদের নিজের টাকায়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহারস্বরূপ 20 লক্ষ ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন। ভারতীয় হাই কমিশনার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মপ্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। এটি এয়ারপোর্টের কথা আমরা বলছি, যখন এটা অবতরণ করবে। ভ্যাকসিনগুলো তেজগাঁও ইপিআই স্টোরে মজুদ রাখা হবে। আমরা স্টোর পরিদর্শন করেছি, সার্বিক নিরাপত্তা সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে, এর মানে এটি রাখতে আমাদের কোনো প্রবলেম হবে না। প্রথম 20 লক্ষ ও পরে 50 লক্ষ, মোট 70 লক্ষ ভ্যাকসিন পাওয়ার পর 60 লক্ষ ভ্যাকসিন প্রথম মাসে দেওয়া হবে। করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ত্রিমন্ত্রণালয়ের যৌথ ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ ছিলাম সেখানে।